Good morning, good morning. How are you today? I am fine and I wish you a good day. Hello, dear learners. Good morning. Welcome to today's online class. And our today's topic is about semi-vowel. Okay, let's start the class. Dear learners, semi-vowel সম্পর্কে জানার আগে প্রথমে কয়েকটা বেসিক জিনিস সম্পর্কে তোমাদেরকে জানাই। দেখো বাংলা ভাষায় যেমন কতগুলো অক্ষর রয়েছে, অক্ষরগুলো নিয়ে একটা বর্ণমালা রয়েছে এবং এই অক্ষরগুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে স্বরবর্ণ, আরেকটাকে বলা হয়েছে ব্যঞ্জনবর্ণ। ঠিক তেমনি ইংরেজি ভাষায়ও কতগুলো অক্ষর আছে, অক্ষরগুলোকে আমরা লেটার বলি, যেমন এ ভি সি ডি ই। এভাবে এভাবে ইংরেজি বর্ণমালায় মোট 26টি অক্ষর রয়েছে। এই 26টা অক্ষরকে প্রধানত দুইটা শ্রেণীতে আমরা ভাগ করছি, দুইটা ক্লাসে আমরা ভাগ করে নিয়েছি। একটা নাম দিয়েছি আমরা ভাওয়েল, আরেকটা নাম দিয়েছি আমরা কনসোনেন্ট। তো ইংরেজি বর্ণমালার এই 26টা অক্ষরের মাঝে 5টা হচ্ছে ভাওয়েল, তাহলে আর থাকে কয়টা? আর 21টা হচ্ছে কনসোনেন্ট। তোমাদের জানার সুবিধার্থে কয়েকটি কথা বলে নিই। ভাওয়েল হচ্ছে এমন কিছু অক্ষর যেগুলা অন্য কোন বর্ণের অন্য কোন অক্ষরের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে। ইংরেজিতে ভাওয়েল 5টি, যথা এ ই আই ও ইউ। আর এই 5টা ছাড়া বাকি যে অক্ষরগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, যেমন ভি সি ডি এফ ইত্যাদি। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমরা একটা ভাওয়াল বললাম, যেমন ও ও, খেয়াল করো ও ও মানে হচ্ছে ও ও ও ও মানে হচ্ছে যতবারই উচ্চারণ করলাম যতটুকুই গেল সবগুলোর মধ্যে কিন্তু উ রয়েছে, অর্থাৎ ভাওয়েল অন্য কোনো অক্ষরের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। কিন্তু তুমি যদি কনসোনেন্ট গুলো গিয়ে দেখো, যেমন এফ, যেমন এফ, এফ কে যদি আমরা উচ্চারণ করি এফ এফ, তাহলে প্রথমে আসে এ তারপর আসে এফ, তাহলে এই এফ অক্ষরটা মাঝেই কিন্তু এ ভাওয়েলটা চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো কনসোনেন্ট ভাওয়েলের হেল্প ছাড়া উচ্চারিত হতে পারে না। এখন এই 21টা কনসোনেন্টের মধ্যে 21টা কনসোনেন্টের মধ্যে দুইটা অক্ষর রয়েছে যে দুইটা অক্ষর কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয়, কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। এই দুইটা অক্ষরকে বলা হয়েছে সেমি ভাওয়েল। সেমি মানে হচ্ছে অর্ধ, ভাওয়েল মানে স্বরবর্ণ, মানে অর্ধ স্বরবর্ণ। দেখো বন্ধুরা, এটি একটি গ্লাস, এই গ্লাসটাতে প্রায় অর্ধে পানি রয়েছে আর বাকি অর্ধে খালি। এখন কাউকে যদি জিজ্ঞাসা করি এখানে তুমি কি দেখতে পাচ্ছ, কেউ হয়তো বললো এখানে আমি অর্ধেক পানি দেখতে পাচ্ছি, আবার কেউ হয়তো বললো এখানে আমি অর্ধেক খালি দেখতে পাচ্ছি। তাহলে দুইজনেরটাই সঠিক। তাহলে এটাকে যেমন অর্ধেক পানি বললেও সঠিক হয়, অর্ধেক খালি বললেও সঠিক হয়,
তেমনি সেমিভাওয়েলকে অর্ধেক সর্বনাম বলেও সঠিক হয়, আবার অর্ধেক ব্যঞ্জন বর্ণ বলেও সঠিক হয়। তো এটাকে আমি কখন ভাওয়েল বলবো, কখন কনসোনেন্ট হিসেবে বিবেচনা করব, সে বিষয়ে তোমাদেরকে আমি সংক্ষেপে জানাচ্ছি। ডিয়ার লার্নার, তাহলে আমরা জানলাম যে দুটি অক্ষর হচ্ছে সেমিভাওয়েল। কোন দুটি অক্ষর? কনসোনেন্টের মধ্যে দুটি অক্ষর, এক হচ্ছে ডব্লিউ আর হচ্ছে ওয়াই। ডব্লিউ এবং ওয়াই এই দুটো হচ্ছে সেমিভাওয়েল। তো এই দুইটা অক্ষর কখন ভাওয়েলের মধ্যে উচ্চারিত হয়, কখন ব্যঞ্জনের মধ্যে উচ্চারিত হয়, মানে কনসোনেন্টের মধ্যে উচ্চারিত হয় সেটা আমরা দেখব। যখন ডব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে উচ্চারিত হবে, শব্দের প্রথমেই থাকবে, তখন সেটা কনসোনেন্টের মতো কাজ করবে। আবার ডব্লিউ এবং ওয়াই দুটা থেকে যে কোনো একটা যদি শব্দের মধ্যে অথবা শব্দের শেষে থাকে তাহলে সেটা ভাওয়েলের মতো উচ্চারিত হবে। আমরা দুইটা উদাহরণ দেখি, তাহলে সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। ডিয়ার লার্নার্স, দেখো তোমরা যেমন এখানে দুটি দুটি শব্দ রয়েছে, এক হচ্ছে ওয়েট অর্থাৎ অপেক্ষা করা, আর হচ্ছে ইয়ার্ড, হ্যাঁ অর্থাৎ প্রাঙ্গণ বা ওঠা। এখন দেখো এই ওয়েট শব্দটার প্রথম অক্ষর হচ্ছে ডব্লিউ এবং ইয়ার্ড শব্দটার প্রথম অক্ষর হচ্ছে ওয়াই। তো এই দুইটা অক্ষর কে আমরা সেমিভাওয়েল হিসেবে চিনি, কনসোনেন্ট হিসেবে চিনি। এখন এই দুটো অক্ষর দেখো ওয়েটে শব্দের প্রথমে বসছে এবং ইয়ার্ডে প্রথমে শব্দের প্রথমে ওয়াইটা বসছে। আমরা বুঝছি যে ডব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে বসলে সেটা কনসোনেন্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে ডব্লিউ এবং ওয়াই কনসোনেন্ট হিসেবে কাজ করছে। যখন আমরা আর্টিকেল বসাবো এ অথবা এম থেকে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এ বসাতে হবে। আবার এখানে দেখো ডিউটি মানে দায়িত্ব, আমরা জানি টাউন মানে শহর বা নগর। এখানে প্রথম অক্ষরটা হচ্ছে টি। আমাদের আমরা যেহেতু ডব্লিউ সেমিভাওয়েল করছি, আমাদেরকে দেখতে হবে এখানে শব্দের কোথায় ডব্লিউ এবং ওয়াই বসছে। এখানে প্রথম অক্ষরটা টি, তারপরে উ, তারপরে ডব্লিউ, তারপরে এম। এখানে ডব্লিউটা আছে মাঝখানে এবং এখানে ডিউটির শেষের অক্ষরটা ওয়াই, অর্থাৎ সেমিভাওয়েলের ওয়াইটা আছে শেষে। যেহেতু এটা এখানে ওয়াইটার শব্দের শেষে আর এখানে শব্দের মাঝখানে বসেছে, তা আমরা জানি জেনেছি যে শব্দের মধ্যে অথবা শব্দের শেষে বসলে সেটা ভাওয়েলের মতো কাজ করে। ডব্লিউ এবং ওয়াই যদি শব্দের প্রথমে শব্দের মধ্যে অথবা শব্দের শেষে বসে